হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাহিন নিউজ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আপনি একটা ব্লগার সাইটে একটা ডোমেন অ্যাড করবেন। আমরা এখন এই ওয়েবসাইটে একটা ডোমেন অ্যাড করব, ফ্রিল্যান্সিং ফ্রম ডট ব্লগ স্পট ডট কম। এই যে ব্লগ স্পট ডট কম এই লেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে সরিয়ে এই সাবডোমেনটাকে সরিয়ে কিভাবে আমরা একটা টপ লেভেল ডোমেন অ্যাড করতে পারি এই ভিডিওতে আজকে দেখবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোম্পানি থেকে ডোমেন কিনেছেন সেই কোম্পানির আপনার লগ ইন পেজে চলে যেতে হবে। তো আমার এখানে আমি পোর্টাল হোস্ট থেকে ডোমেন কিনেছি, তো আমি এখন এখন আমার লগ ইন অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, দেখা যাক কি হয়। তো আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে মাই ডোমেনে ক্লিক করে দিলাম। মাই ডোমেনে ক্লিক করে দিলে আমার বিস্তারিত আমি আমার ডোমেনের বিস্তারিত ইনফরমেশনগুলো পেয়ে যাব। তো এখন এখানে এসে আমাকে যেটা করতে হবে, এই যে ম্যানেজ অপশনটা ক্লিক করে দিতে হবে, তাহলে আমি ডোমেইনটাকে কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন ইনফরমেশন গুলা কালেক্ট করতে পারবো এবং অ্যাড রিমুভ করতে পারবো। তো এখানে এসে এই অপশন এই পেজটা আসার পরে আমাকে আমার যে ডোমেইনটা কিনেছি সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। যেমন ফ্রিল্যান্সিং ফ্রম ডট এক্স ওয়াই জেড, এইটাকে আমি এখন আমার ব্লগার সাইটের যে পেসনের সাইট আছে, অর্থাৎ যেটাকে আমি যেইখান থেকে আমরা পোস্ট করি, এমনকি ব্লগার সাইটটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করি, সেখানে আমাকে সেটিং এ চলে যেতে হবে। সেখানে এসে আমাকে খুঁজে বের করতে হবে কোথায় আমাকে কাস্টম ডোমেনটা আছে। আমি কাস্টম ডোমেন এই অপশনটাকে ক্লিক করে দিলাম। এবার এখানে এসে www ডট দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি আমার ডোমেনটাকে পেস্ট করে দিলাম। এখন আমাকে সেভ করে নিতে হবে। সেভ করে সেভে ক্লিক করলে এটা সেভ হবে না, বিভিন্ন ইনফরমেশন দেবে, সেটাকে আমাকে কালেক্ট করতে হবে। এখন দেখেন এখানে আমাকে দুইটা সিনেম দিয়েছে, এই সিনেমগুলো অ্যাড করতে হবে। তো আমার একটা সিনেম আমি দেখতে পাচ্ছি এই, আর একটা সিনেম এখান থেকে ডট কম থেকে এই। তবে এইগুলোর ভিতরে দুইটা পার্ট আছে, যেমন প্রথম সিনেমে www, তিনটা ডব্লিউ আছে, ডিস্টিনেশন আছে যে এই লিঙ্কটা। কন্ট্রোল সি দিয়ে আমি ডেস্টিনেশনটাকে কপি করলাম। কপি করে আমি এখানে এসে ডিএনএস ম্যানেজমেন্ট এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে অপশনটা চলে আসবে, এখান থেকে আমি এই www এটাকে ক্লিক করে দিলাম। আর রেকর্ড টাইপে এসে এটাকে আমি সিনেম দিয়ে দিলাম। সিনেম দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে যেটাকে কপি করে নিয়েছি ghsgoogle.com এটাকে আমি পেস্ট করে দিলাম। এখন এখানে সেভ চেঞ্জ দিয়ে দেব। সেভ চেঞ্জ দেওয়ার পরে আমি আবার ব্লগারে চলে যাব। ব্লগারে এসে এখান থেকে আবার আমার এই ইনফরমেশনটাকে কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে। দ্বিতীয় যে সিনেমটা আছে, দ্বিতীয় সিনেমের প্রথম পার্টটা, এটাকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখানে এসে আমি সিনেম অ্যাড করব। সিনেমে বসিয়ে দিয়ে এখান থেকে আমার যে পরবর্তী যে ডেস্টিনেশনটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন আপনার এই যে এরকম ডট বা এরকম এই ব্রাকেট, যে ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট, এইসব যেন আপনার কপির ভিতরে না চলে আসে। কন্ট্রোল ভি দিয়ে কপি করে দিলাম, এবার পেস্ট করে দিলাম। এবার আমি সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে আমার দুইটা সিনেম রেকর্ড হয়ে গেছে। তা এখন আমাকে পরবর্তী কাজ যেটা করতে হবে, এখানে দেখেন একটা লিংক দিয়ে দিছে, এই লিংকটাকে কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমি এই লিংকটাকে কপি করে নিলাম। কপি করে আমাকে যেটা করতে হবে, এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এখানে আপনি যদি শুধুমাত্র এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই লিংকের ইনফরমেশনগুলো আপনি দেখে নেন, তাহলে কিন্তু আপনার একটা ডোমেন সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তো আমার এত কিছু প্রয়োজন নেই, আমি শুধু এই যে যে লিঙ্ক আইপি অ্যাড্রেস গুলো আছে, আমার আইপি অ্যাড্রেস গুলো প্রয়োজন। তো এখানে দেখেন 32 34 37 38, আমার ধারাবাহিক চারটা আইপি আছে। কন্ট্রোল সি দিয়ে আমি আইপি গুলো কপি করলাম। কপি করে এখন এই ব্লগারে চলে আসবো। এখানে এসে আমাকে এটা অ্যাড্রেস থাকবে, কন্ট্রোল বি দিয়ে দিলাম। আর এখানে এসে যে আমার এই যে সাইটটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে
এই সাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব, এবার সেভ চেঞ্জ। এই ঘরটা খালি রাখলো হয়, আপনি এখানে আপনার সাইডের যে নামটা আছে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমার একটা আইপি অলরেডি অ্যাড হয়ে গেছে, তো আমাকে প্রথমে তারপর যেটা করতে হবে, এখানে আমি আমার সেই সাইটের ইউআরএলটা আমি আবার পুনরায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সেকেন্ড আইপিটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ দিয়ে এখানে আমি আমার এই এই আইপিটাকে আবার মানে ডোমেনটাকে আমি আবার কপি করে নিলাম। এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে আপনি এই জায়গাগুলো খালি জায়গাও রাখতে পারেন। তো এটাকে আমি সাইটের ইয়েটা না দিয়ে আমি এটাকে খালি জায়গায় রাখি, তাহলে আমার এই প্রবলেমটা আর হবে না। তো এখান থেকে আমি সেকেন্ড যে কন্ট্রোল সি দিয়ে এটা নিলাম, এটাকে আমি এখানে এসে আবার পেস্ট করে দিলাম। যদি এবার সেভ চেঞ্জ দেই তাহলে কিন্তু এই সমস্যাটা আমার দেখাবে। লিখেন টিএনএস রেকর্ড প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট, আমার এখানে আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার দুইটা আইপি অলরেডি কমপ্লিট। এখানে অবশ্যই রেকর্ড টাইপে এসে এ অ্যাড্রেস এটাকে আমার সিলেক্ট রাখতে হবে। আমার এইভাবে পর্যায়ক্রমে আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, সেভ চেঞ্জ দিলাম, এখানে এসে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, আমার 38 নাম্বার যে আইপিটা আছে তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এখানে এগুলো যেন ভুল না হয় আপনার এইটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন আমার পর্যায়ক্রমে সবগুলো আইপি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমি যদি ব্লগার স্পোর্টে চলে আসি, এটা যদিও সাথে সাথে আপডেট হবে না, কিছু সময় ওয়েট করতে হবে, কারো ক্ষেত্রে 10 মিনিট, 5 মিনিট বা 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। দেখি আমি তারপরও সেভ দিয়ে হয় কিনা, আশা করি হবে না, একটু সময় নিবে। ও সাকসেসফুল হয়ে গেছে, সেটিং আপডেট হয়ে গেছে। দেখেন এখন আমার যে কাস্টম ডোমেনটা আছে, কাস্টম ডোমেইন www.freelancingfrom.xyz এটা আছে, এখন আমাকে এই যে এই ডোমেনটা এটাকে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে আমার এই ডোমেনটা অ্যাক্টিভ হয়ে গেল, এই যে https এটাকে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে, এটা ডিফল্ট ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা কাস্টম ডোমেইন আপনার ফ্রিল্যান্স আপনার সাইটে আপনি অ্যাড করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আপনাকে এখানে আমি দেখিয়ে দিই যে এটা এটা এখানে দেখবেন রিলোড নেবে, আমি যদি কন্ট্রোল আর দেই তাহলে এটা কিন্তু ইনফরমেশন গুলো নাও আসতে পারে, দি সাইট ইজ ক্যান নট বি রিচ। তাহলে এই প্রবলেমটা সবার ক্ষেত্রে হবে। এখানে দেখেন ডোমেনটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আপনার যে ইনফরমেশন গুলো আছে বা আপনার সাইটটা কার্যকর হতে প্রায় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট, 1 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তো এটা নিয়ে ঘাবড়াবেন না, আপনার ডোমেনটা অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যদি আপনার ডোমেইন অ্যাড করার ক্ষেত্রে কোনো ঝামেলায় পড়েন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে মেইল কালেক্ট করে আমাকে মেইল করতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।